গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছেন। তার ডাকে সাড়া দিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক টোল আদায় প্রক্রিয়া ডিজিটাইজেশন করা হয়। এই প্রক্রিয়ায় মন্ত্রণালয়কে সার্বিক সহযোগিতা করে আসছে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম। বিআরটিএর ডাটাবেস ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের শ্রেণীভেদে টোল নির্ধারণ করে তা আদায় করা একমাত্র সিএনএস লিমিটেডের উদ্ভাবন। এর সাথে বর্তমানে যুক্ত হয়েছে উন্নত বিশ্বের ন্যায় ফাস্ট ট্র্যাক ব্যবহার করে বাধাহীনভাবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল পরিশোধের মাধ্যমে টোল প্লাজা অতিক্রম করার প্রক্রিয়া। মেঘনা ও গোমতী সেতুর টোল প্লাজায় উক্ত পদ্ধতি চালু হয় গত 30 এপ্রিল 2019। বর্তমানে গণপরিবহন সহ ব্যক্তিগত গাড়ি স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে দ্রুত চলে যাচ্ছে। এতে করে থাকছে না সেই চিরাচরিত যানজট। অত্যাধুনিক এই প্রক্রিয়ায় গাড়ির উইন্ডশিল্ডে লাগানো আরএফআইডি ট্যাগটি সিএনএস এর সফটওয়্যার আরএফআইডি রিডারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে টোল নির্ধারণ ও কর্তন করে থাকে। ফাস্ট ট্র্যাক সুবিধা ব্যবহারের জন্য গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি ডাচ বাংলা ব্যাংকের রকেটের সাথে সংযুক্ত করতে হবে, যেখান থেকে টোলের সমপরিমাণ টাকা কেটে নেওয়া হয়। এই ক্ষেত্রে SMS এর মাধ্যমে গ্রাহকের মোবাইলে টাকা পরিশোধের কথা অবগত করা হবে। মেঘনা ও গোমতী সেতুর আদলে ভৈরবের আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুতেও ফাস্ট ট্র্যাক পদ্ধতি চালু হচ্ছে আজ। এই প্রক্রিয়ায় টোল আদায়ের ফলে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে দেশ এগিয়ে যাবে আরও এক ধাপ। সেতুর উপর সৃষ্ট যানজট কমে আসবে, কমবে যাত্রী ভোগান্তি, ফলে সড়ক পথে যাত্রীদের জীবনমান হয়ে উঠবে আরও আরামদায়ক। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমের উদ্ভাবিত ইলেকট্রনিক টোল কালেকশন ETC টোল ব্যবস্থাপনাকে করেছে আরও স্বচ্ছ ও সহজ।